পদ্মা সেতুর উদ্বোধনে দাওয়াত পাবে ব্যাংক খালেদা জিয়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব দলকে দাওয়াত জানানো হবে আর শনিবার মহাকালীর ব্রাক সেন্টারে ব্রাকের আয়োজনে নারী গাড়ি চালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আগামী পঁচিশে জুন সকাল দশটায় পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানে বিশ্বব্যাঙ্কেও দাওয়াত দেওয়া হবে এছাড়া দেশের সকল বিরোধী ডান বাম সহ সবাই দাওয়াত পাবেন কারণ এটি জাতি অনুষ্ঠান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাওয়াত পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেব এখন উনি তো প্রাপ্ত বিএনপি চেয়ারপারসন হিসেবে দাওয়াত পাওয়ার কথা তবে আমরা নিয়ম জেনে দেব বিরোধীরা সবাই পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি নেতারাও দাওয়াত পাবে অনুষ্ঠানে নির্বাচন ও বিএনপির প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন বিএনপি একটা বড় দল তারা নির্বাচনে আসুক আমরা চাই ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে এখন নির্বাচনে অংশ না নিয়ে যদি মনে করেন হত্যা সন্ত্রাসের পথে থাকবেন যদি মনে করেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ষড়যন্ত্রের চোরা গলি দিয়ে আপনারা ক্ষমতার মসনাদে বসবেন তাহলে এই রঙিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে অনুষ্ঠানে নারী প্রশিক্ষণার্থীদের ষষ্ঠ ব্যাচে মোট দশজন নারী ও একজন তৃতীয় লিঙ্গের সহ মোট এগারো জন প্রশিক্ষণার্থী ছিলেন উত্তরা ও নিকেতনে অবস্থিত ব্রাক ড্রাইভিং স্কুলে তিন মাসের আবাসিক ও তিন মাসের শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে পুলিশ এবং পুলিশ ভেরিফিকেশন শেষে বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন তারা